এক দুধের শিশুকে নিয়ে রাজনীতির টানাপোড়েন শুরু হলো ভাঙড়ে। আইএসএফের দাবি, তৃণমূলের ছোড়া বোমায় আহত হয়েছেন ওই শিশু, সে রাত ভর ঘুমোয়নি। উল্টো দিকে তৃণমূলের দাবি, শিশুটি ভালো আছে, পটকার শব্দে সে ভয় পেয়ে গিয়েছিল, অন্য কোনো আঘাত লাগেনি তার। সোমবার ভাঙড়ের ফুলবাড়ি গ্রামে মিছিল বার করে তৃণমূল কংগ্রেস কর্মীরা, সেই মিছিল থেকে বোমা ছোড়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে, যার ফলে ওই এলাকার এক আইএসএফ সমর্থকের ছোট মেয়ের গায়ে সেই বোমা লাগে। ঘটনায় অল্প আহত হয় বছর দেড়েকের ওই শিশুকন্যা। এরপরই আইএসএফ নেতৃত্ব বিষয়টি নিয়ে হইচই করেন, এমনকি মানবাধিকার ও শিশু ও মহিলা কমিশনে যাওয়ার হুমকি দেন ওই এলাকার আইএসএফ নেতা। যদিও বিষয়টি ভালো চোখে দেখছেন না ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা, তিনি বলেন ওই বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ আছে, মিথ্যা করে আমাদের বদনাম করার জন্য এমনটা করছে, মিথ্যা দিয়ে রাজনীতি করছেন নওসাদ। এদিন ভাঙড় থানায় নওসাদের নামে অভিযোগ দায়ের করেন। আমরা যতটুকু খবর পাচ্ছি ছেলেটি সম্পূর্ণ সুস্থ এবং সে সকাল থেকে খেলাও করছে, আমরা যতটুকু ইতিমধ্যে মেসেজটা পেয়েছি। আসলে এত নক্কারজনক রাজনীতি এর আগে পশ্চিমবাংলায় কেউ কখনো করেছে বলে আমার অন্তত মনে হয়নি। একটা বাচ্চা শিশু, শিশুকে নিয়েও রাজনীতি করছে, একটা সামান্য পটকা ফেটেছে কোথায়, সেই পটকাতে ছেলেটা একটু সামান্য একটু অসুস্থ হয়ে পড়েছিল, সেইটা নিয়ে গতকাল থেকে বিশেষ করে যারা রাজনীতির কালোবাজারি আছে আর আইএসএফের কিছু দালাল আছে, তারা যেভাবে গতকাল থেকে এটা প্রচার করছে সেটাকে তিল থেকে তাল করার চেষ্টা করেছে। আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা একবার দেখে আসুন যে ছেলেটা সুস্থ আছে কি না, এটা সত্য কি মিথ্যা। বিশেষ করে আইএসএফের যিনি এখন বড় নেতা বিধায়ক নওসাদ, তাকে একবার বলবো সে নিজে এসে একবার দেখুন যে এটা কতটা মিথ্যা। গতকাল থেকে যেভাবে প্রয়োজিত করা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে, এর জন্য আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এই ধরনের নোংরামি করার জন্য এবং শিশুদের নিয়ে রাজনীতি করার জন্য। আছে কি করছে, সুস্থ আছে, তার কানের একটু প্রবলেম আছে, এমনি অন্যান্য দিনের মতন খেলা করতে পারছে না, করতে পারছে না, মাথায় ব্রেনটা একটু আঘাত হয়েছে, ডাক্তারবাবু বললো। কান্নাকাটি করছে, কান্নাকাটি করছে, রাত্রেবেলা বিষম কেঁদেছে, ভয়ও করেছে, খাওয়া দাওয়া করতে পারছে, খাওয়া দাওয়া করতে পারছে না, কাল থেকে ভালো খায়নি। আপনারা এখন কি চাইছেন? আমরা এখন বাচ্চার আপনারা তো আতঙ্কে আছেন নাকি? আছে, আমাদের বিধায়ক ওনার নির্দেশ আসে সৌজন্য রাজনীতি করতে, তাছাড়াও আমাদের বিরোধী দল এই যে আমাদের উপরে এই যে জঘন্য রাজনীতি করছে, গতকালকে যে আমার বুথের সহসভাপতির বাড়িতে হামলা হয়েছে, যে শিশুটি আঘাত পেয়েছে, এই আঘাত আমরা মেনে নিতে পারছি না। আমরা চাইছি শিশু কমিশনারের কাছে দ্বারস্থ হতে এবং আপনাদের মাধ্যম দ্বারা, আমাদের বিধায়ককে বলেছে কথা, আপনাদের মাধ্যম দ্বারা যাতে শিশু কমিশনের কাছে দ্বারস্থ হয় এবং এই কালপিটরা যাতে যথাযথ শাস্তি পায় এবং প্রশাসন এমন শাস্তি দিক যাতে কোনো দিনই এরকম শিশুর উপরে একটা রাজনৈতিক ব্যক্তি আমরা হতে পারি, যে কোনো কারণে আমরা রাজনীতি করতে পারি, পার্থক্য আলাদা হতে পারে, কিন্তু তার এফেক্ট একটা শিশুর কাছে পড়বে এটা আমরা আশা করছি না। আমরা মানবাধিকার শিশু কল্যাণ কমিশনের কাছে দ্বারস্থ আপনাদের দ্বারা হচ্ছি, এর একটা কিছু বিহিত করুন। শিশুটির এখন কী পরিস্থিতি আছে? দেখুন, গতকালকে যখন এখানে বোমব্লাস্ট হয় তারপরে শিশুটি জ্ঞান হারিয়ে ফেলে, আমরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নলমুড়িতে নিয়ে যাই, ওখান থেকে রেফার করে কলকাতা ফুলবাগান শিশু হসপিটালে অ্যাডমিশন নেওয়া হয়। ওখানে ওনার চিকিৎসার পরে ওখানকার ডক্টররা বললো যে এখন একটু স্বাভাবিক আছে, আপনারা একটু ফলো রাখবেন কানের দিকে, কারণ একটু কানের প্রবলেম হলে হতে পারে, সেহেতু ডাক্তাররা ভরসা দিয়েছে যে একটা মাস পরে আবার আসবেন, আমরা আর একবার ট্রিটমেন্ট করিয়ে নেবো বা সামনের সপ্তাহে এসে আর একবার ট্রিটমেন্ট করে নেবেন, এবং মাথাটাও একবার ইসিজি করাবে বলেছে।